তো আজকে হে বিষয় আপনি করে দেখামু বা কমু এই বিষয় আপনি করে বড় বিনেস বড় বিনেস সাইজ বিনে দেখাম ধ্যান একটা বড় মনে করি একদম আফেলের মতন কাশ্মীরি আফেলের মতন মানে এর এক মানে পাঁচ ছয়টা বড় হয়ে আপনার যে প্রায় এক কেজি হবো আর দেখেন বড়ের বড়ে গাছটা একবার মানে বেয়ে গেছে গা দেখেন প্রত্যেকটা গাছ এরকম হয়েছে তো আমি এখন একটা বড় তুলা দেখুন দেখতে খুব ভালো লাগতেছে যেহেতু মানে খাইতে কি সুস্বাদ একটা বড় যেহেতু খায়া দিই একটা তুলা দেখি দেখতে সুন্দর খুব মানে খায় দেখি একটা বড় হয় না অনেক সুস্বাদ বড়িয়া মজা খুব মিষ্টি তো আন্দ্রা খাও ভাল লাগবে খুব ভাষা খাতে ভালো লাগবে খুব মিষ্টি খুব অনেক সুস্বাদ মিষ্টি তাম আমি একটু বার আপনাকে ক্ষেতটা সম্পূর্ণ ক্ষেতটা দেখাম দেখেন এই খেতের মালিকটা বললো সে নাকি দুই লাখ টাকা অলরেডি বিক্রি করছে আর সামনে বিক্রি করতে পারবো আর এই গাছটা গাড়ার তিন মাস থেকে বড়টা ধরে দুই দুই সিজন মানে বছর মানে বড়োটা ধরবো আর আপনারা চাইলে এই খেতটা করতে পারেন কারণ অতি কম খরচে বেশিটা উপার্জন করা যায় আর এই জল ক্ষেত আমরা কেন করব না কারণ অল্প খরচে বেশি পয়সা উপার্জন আর আপনারা যদি ভাবেন যে এই খেতটা আমরা করবো কারণ কম খরচ কম পরিশ্রমে হার ভাঙা পরিশ্রম না করে অল্প পরিশ্রমে যদি অল্প খরচে যদি বেশি টাকা কামাই করান যায় বেশি টাকা ইনকাম করান যায় কেন আমরা এই খ্যাতটা করবো না তো আপনারা যদি ভাবেন যে এই খাতটা করবো তাহলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবো খ্যাত মালিকের আপনারা চাইলে তার লগে যোগাযোগ করবেন কীভাবে খ্যাতটা করবেন কোন থেকে সারা মিলাবেন সব একটু জেট আপনাকে ইনফরমেশন দিয়ে দেবো বা কীভাবে মানে খ্যাতটা করা লাগে সব কয় দেবো একটু জেট করে দেবো শেষে আপনাদের কাছে একটা অনুরোধ থাকে গেলো আমার যে ভিডিওটা বেশি শেয়ার করেন কম পরিশ্রমে কম খরচে বেশি পয়সা উপার্জন সবাই কোনো করতে পারে তার জন্য ভিডিও শেয়ার করেন আর আশা করি ভিডিও খুব ভালো লাগবো